আবার খাদ্যের সংশোধন হয়েছে, এবং খাদ্য মোটামুটি খাদ্য উদ্ভিদের দেশে আমরা পরিণত হয়েছে। এখন আমরা খাদ্য রপ্তানি করার একটা পর্যায় পর্যন্ত আমরা চলে এসেছি। হয়তো গতবার গত বছর অতিবৃষ্টির ফলে, অকাল বন্যার ফলে হয়তো আমরা সাময়িক একটা সমস্যায় পড়েছিলাম ঠিকই, ঠিক সেই সমস্যাও আমরা কাটিয়ে উঠেছি ইনশাল্লাহ। এখন আমাদের সরকারি ভান্ডারে সর্বোচ্চ মজুদ আছে, খাদ্যশস্যের সর্বোচ্চ মজুদ আছে। আমি বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা বিধানের আমরা ব্যবস্থা করতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এখন আমাদের যে কাজটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা করতে চাচ্ছি, আমরা হাতে দিয়েছি, সে কাজটা হচ্ছে বাংলাদেশের মানুষের পুষ্টিমান খাদ্যের পুষ্টিমান নিশ্চয়তা, সংবিধানের যে অধিকার পুষ্টিকর খাদ্য প্রাপ্তি, নিরাপদ খাদ্য প্রাপ্তি, যে সংবিধানের যে অধিকার মানুষের, সেই অধিকার প্রতিষ্ঠা করার কাজটা হচ্ছে এখন আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেই কাজটা আমরা হাতে নিয়েছি। এই দেশে ব্যবসায়ীরা দোকানদাররা খাদ্যে ভেজাল দিতে করে দিতে করি না, একটি ভেজাল খাবার তুলে দেওয়ার জন্য চেষ্টা করি আমরা, শুধু মুনাফার জন্য। এই খাবারটা আমি কি করবো, এতে তো আমার সন্তান এফেক্টেড হতে পারে, আমার ভাই মারা যেতে পারে, আমার মা মারা যেতে পারে, কেন আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো না বলেন? ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি এগিয়ে আসতে হবে, সোচ্চার হতে হবে, এই ধরনের ভেজাল যারা খাদ্য দেয়, এই ধরনের ভেজাল যারা বিক্রি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।